নিয়ে আসছে প্রতারণা করে তাহলে ওইটা মনে করেন অবশ্যই তার কাছ থেকে ক্ষমা নিয়ে চেয়ে নিতে হবে অর্থাৎ বলতে হবে যে ভাই অথবা বোন যে আপনার যে জিনিসটা আমি নিয়ে গেছিলাম যে হয়তো দৃষ্ট হয়ে গেছে বা হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন অথবা তাকে সে যে বিনিময় তাকে বিনিময় দিয়ে দিতে হবে এটি হচ্ছে নিয়ম এরপরেও যদি যার হক নষ্ট করা হচ্ছে অথবা যাকে কষ্ট দেওয়া হচ্ছে এই মানুষ যদি দুনিয়া না থেকে মারা যায় তখন হাদিসের পরিবেশায় যে ওই মানুষের জন্য বেশি বেশি করে ইস্তেকবার করতে হবে তার আত্মার মাঘিরাতের জন্য দোয়া করতে হবে তাইলে হয়তো আল্লাহ তাবার কাওয়া আলা ক্ষমা করে দিতে পারেন শেখ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা